করোনার প্রভাবে বাড়ছে বেকারত্ব, পুরনো পেশা ছাড়তে বাধ্য হচ্ছে অনেক মানুষ, শিক্ষকতা ছেড়ে কেউ হয়েছেন কলা বিক্রেতা, কারো দীর্ঘদিনের ব্যবসা শেষ, কেউ বা আবার চাকরি হারিয়ে চলে যাচ্ছেন গ্রামে। এক জরিপে দেখা গেছে করোনার প্রভাবে দেশে 70% দরিদ্র মানুষের আয় বন্ধ হয়ে গেছে আর 1.5 কোটি মানুষ পড়েছে কাজ হারানোর ঝুঁকিতে। গবেষকরা বলছেন করোনার এই সময় কৃষির মতো বিকল্প পেশায় মনোযোগ দেওয়ার কথা। আত্মীয় সজীবের রিপোর্ট। আমি বাবা মানে আমার তো স্বাভাবিক একটা তাও ওদের একটু আপ্যায়ন, ভালো একটু আপ্যায়ন করা দরকার। তো ওই যে ওইটা যখন না পাচ্ছি তখন খুব আরো বেশি খারাপ লাগছে। তখন মানে হচ্ছে কি এমন হয়েছে যে কি করে খারাপ কথা যে আমি করে আত্মহত্যার মতো এরকম মানে আমি একই সময় আসছি। স্কুল শিক্ষক আব্দুল রাজ্জাক এখন কলা বিক্রেতা। রাজধানীর লালবাগের একটি স্কুলে শিক্ষকতা করছেন তিনি। সেই স্কুলের গেটেই এখন কলা বেচেন আব্দুল রাজ্জাক। করোনায় বন্ধ স্কুল, বন্ধ স্কুলের বেতনও। এখানে যদি আমার 100 টাকা ইনকাম হয় তো আমি মনে করি এনাফ, কারণ এই মুহূর্তে একেবারে বেকার তো থাকছি না। আর আমাদের যে স্কুলের কর্তৃপক্ষ তারা তো আমাদের বেতনটা দিতে পারতেছে না। বাংলাদেশে করোনা এসেছে 3.5 মাস, এতেই শেষ মাঝহারের পুরনো ব্যবসা। একটি বেসরকারি প্রতিষ্ঠানের এই ব্যবস্থাপনা পরিচালক এখন গ্রামের বাড়ির পথে সব গুছিয়ে। আমার বিজনেসটা আসলে রানিং বিজনেসই ছিল, বাট লাস্ট লকডাউনের পর থেকে বিজনেসটা আর কন্টিনিউ করার সুযোগ হয়নি। এমপ্লয়িরাও আসেনি বা এমপ্লয়িদেরকেও আসলে আমরা স্যালারি দিতে পারছি না। এই অবস্থায় ফ্যামিলি নিয়ে কন্টিনিউ করাটা আসলে খুবই ডিফিকাল্ট ঢাকাতে। চোখের জলে কষ্ট কমলে কান্নার সময়টা হয়তো দীর্ঘ হতো বিউটির। প্রায় 1.5 যুগ ছিলেন রাজধানীতে, ছিল এক সন্তান আর মা বাবা নিয়ে ছোট্ট একটা সংসার। করোনায় চাকরি হারিয়ে সাজানো সংসারটা এখন পিকআপ ভ্যানে। বাঁচতে তো হবে, বাঁচার জন্যই তো চলে যাইতাছি গ্রামে। এখানে থাকলে তো ঘর ভাড়া দিতে হবে। আইনেই আছে বাড়ি ভাড়ার চাপ সহ নানা সমস্যা, তাই কমেছে ঢাকার মানুষ, দীর্ঘ হচ্ছে টুলেটের সংখ্যা। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার PPRC এবং ব্র্যাক ইনস্টিটিউট অফ গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্ট BIGD-র জরিপ বলছে করোনার প্রভাবে দেশের 70% মানুষের আয় বন্ধ হয়ে গেছে। এই ধরনের মানুষের পেশা পরিবর্তনের ক্ষেত্রে একটা বড় সুযোগ হতে পারে কৃষিতে তাদের যোগদানের ক্ষেত্রে। কৃষিভিত্তিক যে সমস্ত কর্মকাণ্ড রয়েছে সেটা শস্য অশস্য যেগুলো কিনা লাভজনক কৃষি অথবা রপ্তানিমুখী কৃষির মতো সে পণ্য যদি উৎপাদনে যারা যাচ্ছেন তারা যুক্ত হতে পারে, তাহলে সেখানে তারা একটা সুযোগ নিতে পারে। তাই সব ক্ষেত্রে করোনার প্রভাব মোকাবেলায় সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা করার তাগিদ গবেষকদের। ছবিতে এই বিদায় দেখতে যতটা সহজ মনে হয় বাস্তবতা ঠিক ততটাই কঠিন। জীবন বাস্তবতার শিকার হয়ে করোনার মধ্যে চাকরি হারিয়ে ব্যবসা নষ্ট হয়ে এই মানুষগুলো ফিরছেন গ্রামের বাড়িতে। লোকে মুখের নানা প্রশ্নের কী জবাব দিবেন তা জানা নেই। জানা নেই করোনা কবে চলে যাবে, কবে তারা আবার ঢাকায় ফিরবে। এত সব বাস্তবতার মধ্যে তাদের এখন একটাই সঙ্গী, এটি হলো চোখের জল। আদিল সজীব, এটিএন বাংলা, ঢাকা।